সালানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবদাসপুর সামডির মুখ্য রাস্তার ওপর শিবদাসপুর গ্রামবাসীদের পথ অবরোধ রাস্তাটির দশা বেহাল প্রায় দিনে দুপুরে দুর্ঘটনা ঘটতে থাকে ওই রাস্তার ওপর তাই রাস্তা নির্মাণের দাবি জানিয়ে শনিবার সকাল থেকে গ্রামবাসীরা শিবদাসপুর মোড়ের মাথায় পথ অবরোধ শুরু করে রাস্তাটি অবরোধের জেরে ইসিএল এর বনোজেমারি কলিয়ার ট্রাস্ট পোর্টিং পুরোপুরি বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রামবাসীদের বক্তব্য এই রাস্তার ওপর প্রতিদিন ইসিএল এর হাজার হাজার ডাম্পার যাতায়াত করে যার ফলে রাস্তার মধ্যে গর্ত সৃষ্টি হয়েছে বারবার কাছে জানানোর পরও কোনো লাভ হয়নি তারা এসে সাময়িক রাস্তা মেরামত করে আর কয়েকদিন পরেই সেই একই অবস্থা হয় রাস্তার আর রাস্তার গর্তের ফলে সাধারণ মানুষ যাতায়াত করার সময় দুর্ঘটনার শিকার হতে হয় প্রায় দু ঘন্টা অবরোধ চলার পর বনজেমারি কলিয়ারের ম্যানেজার মনোজ কুমার এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন দুদিনের মধ্যে রাস্তা মেরামত করা হবে তাছাড়া দশ দিনের মধ্যে রাস্তাটি টেন্ডার বার করে পুনরায় নির্মাণের কাজ করা হবে এই আশ্বাস পেয়ে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয় বলক হয়ে যে রাস্তা বানাবার জন্য রাস্তা অনেক খারাপ হয়ে গেছে লোকের আসা যাওয়া অসুবিধা হচ্ছে এই রোডের নাম কি এই রোডের নাম শিবদাসপুর এসএল আর গাড়ি চলে এখানে আমরা চাইছি আমাদের রাস্তাটা যাতে বানানো হয় অনেক রাস্তা খারাপ হয়ে গেছে রাস্তাতে আসা যাওয়া করতে মানুষের অনেক অসুবিধা হয়েছে স্কুলের বাচ্চারা যাওয়া আসা করছে রাস্তাতে মানে আমরা পুরো ঢালাই চাইছি রোডটা রোডটা প্রথমে গাড্ডা করে ক্লিন করতে হবে তারপরে মহরম বালি দিয়ে ও আগে ভরিট করে পরে তারপরে ও